ভবশান্তিতে আপনাকে স্বাগত জানাই। বন্দে শ্রী গুরু শ্রীযুত পদ কমলম শ্রীগুরু বৈষ্ণবাক্ষ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম স্তাং সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজনসহিতম শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা বিশাখা নিতাংশ অনর্পিত চরণ চিরাত করুণায়াবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বলরসম স্বভক্তিশ্রিয়ম হরে পুরট সুন্দর দ্যোতি কদম্ব সন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরত শচিনন্দন নমস্ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সবৃত্যায় সপুত্রায় সকলত্রায় তে নমো নমঃ কৃষ্ণাগ্রজ কৃপাসিন্ধো চন্দ্রকোটি সমপ্রভ রেবতি হৃদয়াধীশ শ্রীবলদেব নমোস্তুতে বরহাপিরঙ্গনট বরবপো কর্ণয়ো কর্ণিকারম বিব্রতবাসকনককপীশম বৈজয়ন্তীং চ মালম রন্ধ্রাণ বীণরধর শোধয়া পূরয়ন গোপবৃন্দে বৃন্দারণ্যং সপদ রমণং বিষাদ গীত কীর্তি বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
ಯಂ ಪ್ರವ್ರಜಂತಮನುಪೇತಮಪೇತಕೃತ್ಯಂ ದ್ವೈಪಾಯನ ವೀರಃ ಕಾತರೋ ಆಜುಹಾವ ಪುತ್ರೇತಿ ತನ್ಮಯೋತಯಾತರವೋವಿನದು ತ್ವಂ ಸರ್ವಭೂತಹೃದಯಂ ಮುನಿಮಾನತೋಸ್ಮಿ. ಜಯ ರೂಪ ಸನಾತನ ಭಟ್ಟ ರಘುನಾಥ ಶ್ರೀಜೀವ ಗೋಪಾಲ ಭಟ್ಟದಾಸ ರಘುನಾಥ ಏ ಛಯ ಗೋಸಾಯರ ಕರಿ ಮೋಯ ಚರಣ ಬಂದನ ಜಾಹ ಹೋಯತೆ ವಿಘ್ನ ನಾಶ ಹಯ ಹಯೋಭೀಷ್ಟ ಪುರನ್ ভক্ত গোষ্ঠী সহিতে আমার প্রাণ শ্রী গৌর গোবিন্দ জয় জয় শুনিলে আমার প্রাণ শ্রী গৌর গোবিন্দ কথা ভক্তি অবশ্য লভ্য হয় ಶ್ರೂಯತಾಂಗ ಶ್ರೂಯತಾಂಗ ನಿತ್ಯಂ ಗೀಯತಾಂ ಗೀಯತಾಂ ಮುದಾ ಚಿಂತತಾಂ ಚಿಂತತಾಂ ಭಕ್ತಾಂ ಶ್ರೀ ಗೌರ ಗೋವಿಂದ ಕಥಾಮೃತಂ. ಶ್ರೀ ಶ್ರೀ ಗೌರ ಗೋವಿಂದ ಕಥಾಮೃತಂ ಶ್ರೂಯತಾಂ. ಶ್ರೀ ಶ್ರೀ ಗೌರ ಗೋವಿಂದ ಕಥಾಮೃತಂ ಗೀಯತಾಂ. ಶ್ರೀ ಗೌರ ಗೋವಿಂದ ಕಥಾಮೃತಂ ಚಿಂತತಾಂ ಭಕ್ತಾಂ. ಮಧುರಂಗ ಮಧುರಮೇಕ ಮಂಗಲಂ ಮಂಗಲಾನಾ ಸಕಲ ನಿಗಮವಲ್ಲಿ ಸತ್ಫಲಂ ಚಿತ್ಸ್ವರೂಪಂ ಸಕ್ರೀದಪಿ ಪರೇಗಿತಂ ಶ್ರದ್ಧಯಾ ಹೇಲಯಾವ. ಹೇ ಭೃಗುವರ ನರಮಾತ್ರ ತಾರಯೇತ್ ಕೃಷ್ಣ ನಾಮ. ಹೇ ಭೃಗುವರ ಕೃಷ್ಣ ನಾಮ ನರಮಾತ್ರ ತಾರಯೇತ್. ಹೇ ಭೃಗುವರ ಕೃಷ್ಣ ನಾಮ ನರಮಾತ್ರ ತಾರಯೇ. ಹೇ ಭೃಗುವರ ಕೃಷ್ಣ ನಾಮ ನರಮಾತ್ರ ತಾರಯೇ. ಅಜಮನ್ ವರು ಪ್ರಫುಲ್ಲ ಎಂ ಜನ ಹರಿಕಥಾರ ಪ್ರಸಂಗ ಆಸೆ, ಕೃಷ್ಣ ಕಥಾ ಗೌರ ಕಥಾರ ಪ್ರಸಂಗ ಆಸೆ, ಪ್ರಸಂಗ ಆಸೆ ಸೈ ಅಮೃತ ರಸಸಾಗರೆ ಆರೆಕ ಬಾರ ನಿಮಜ್ಜಿತ ಕರಬಾರ,
নিজের এই ছোট্ট শুষ্ক কণ্টকাকীর্ণ হৃদয়কে। তখনই এক কিসের আনন্দ তরঙ্গ হিল্লোলে হৃদয় যেন বারংবার আন্দোলিত হয়, দুলে ওঠে। কিন্তু আজ তার সঙ্গে ঘটেছে একটি অবিমিশ্র সংমিশ্রণ। দেখবেন, আমরা যখন সমুদ্রের তীরে যাই বা গঙ্গার তীরে যাই, চারপাশের পরিবেশটা বড় সুন্দর লাগে, শান্ত লাগে, মনের ভেতরটা একটা ভালো লাগায় ভরে ওঠে। আর সেই ভালো লাগাটা সব থেকে বেশি অনুভূত হয় কখন, যখন ওই নদীর তীরবর্তী অঞ্চলটায় একটা শীতল বায়ুর প্রবাহ বয়ে বয়ে চলে, যা আমাদের ওখানকার আসার উদ্দেশ্যটাকে আরো সুন্দর করে। মনের ভেতর জমে থাকা ক্লান্তি, দুঃখ, বেদনা, নিঃসঙ্গতা, একাকিত্ব, সমস্ত কিছু যেগুলো ধুলোবালির মতো জমা হয়ে থাকে আমাদের মনের কোণে, সেগুলো সমস্ত কিছু উড়ে যায়। ঠিক তেমনি আজ গণগ্রাম খেলাঘর মাঠে আসার পর অনুভূত হচ্ছে এমনই এক পরম শান্তি, যখন কৃষ্ণ কথারূপ রসসাগরে তীরে আমি দাঁড়িয়ে আছি এবং ভক্তরূপ বায়ুর শীতলতা আমার অন্তরকে বারংবার স্পর্শ করে দিয়ে যাচ্ছে। তখন আমার মনে হচ্ছে যে না, হরিকথার রস অম্বতি সত্যি কত অসাধনময় যে তার পাশে জমে থাকা শীতল বায়ুও নিজের আনন্দের কথা এই ছোট্ট ক্ষুদ্র হৃদয়ের মধ্যে ধাক্কা দিয়ে দিয়ে বারংবার জানান দিয়ে যায়। কিন্তু একবার ভাবুন তো, এই রসমাধুরী তো আমরা একদিনে কখনো পাইনি, এই রসমাধুরীর এত ব্যাপ্তি, এত প্রসার, এত প্রচার, এবং আমাদের সকলের সেই রসের প্রতি অন্তরে জেগে থাকা লোভ একদিনে তো মা হয়নি, বড় পরিশ্রম লেগেছে, বড় যত্ন লেগেছে, এবং নিজের অন্তরের সমস্তটুকু প্রেম একত্রিত করে সেই রস অম্বুদকে মানুষের কাছে ছড়িয়ে দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, ঋদ্ধ করেছেন আমার কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ সুন্দর। এবং আমার গৌরহরি যখন আসবেন তার ঠিক আগের মুহূর্তে, খেয়াল করে দেখুন, কবি বলেছেন না যে জীবন যখন যায় শুকায় করুণা ধারায় এসো। আর চারপাশ বিবেচনা করলে তৎকালীন যুগে, আমার গৌরহরির আবির্ভাবের পূর্ব যুগে, একটু পড়াশোনা করলে জানা যায় যে তৎকালীন মানুষের অবস্থাটা মোটেও তেমন সুবিধের ছিল না, চতুর্দিকে হানাহানি, দুর্ভাগ্যবশত এখনো সেটা বয়ে চলছে। হানাহানি, ভেদ, মনুষ্যত্বের হীনতা, প্রেমহীনতার প্রসার, সমস্ত কিছুতে মানুষ যখন বেদনার্থ থেকে বেদনার্থতর হয়ে উঠেছিল, তখন আমার শান্তি পুরো পুরন্দর আমার গোবিন্দকে নিচে নামিয়ে আনলেন প্রেম হুঙ্কারে, প্রকাশ করলেন, প্রকটিত করলেন ওই গৌর সুন্দরের মাধুর্যময় রূপটাকে, যেটা জগতের এক ঋদ্ধতার, সমৃদ্ধতার, প্রেমের, আনন্দের কারণ হয়ে দাঁড়াবে আগামী কয়েক সহস্র সহস্র লক্ষ লক্ষ বছর ধরে। তিনি তা জানতেন। এবং তার সঙ্গে উল্লেখ করতে হয় আরো একজনের কথা, এই যে হরিনাম সংকীর্তন আমরা গান করি, সেই হরিনাম সংকীর্তনে আমরা নর্তন করি, নামে বিভোর হয়ে সেই নামের রসটাকে আমরা পরিপূর্ণভাবে আস্বাদন করবার চেষ্টা করি, সেই নামের কিন্তু একজন পিতা আছেন, একজন নয় দুজন।
আচার্য বৃন্দাবন দাস ঠাকুর তখন নিজের রসময় কাব্য শ্রী চৈতন্য ভাগবত রচনা করছেন। তিনি লিখছেন, উল্লেখ করছেন মঙ্গলাচরণ, যে আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। তিনি উল্লেখ করছেন একজনের নয়, দুইজনের, তাদের দুইজনেরই আজানুলম্বিত বাহু এবং সংকীর্তনের তারা দুজনেই পিতা। পিতরৌ কথার অর্থ দুটো অর্থ হয়, একটা হচ্ছে দুই পিতা আর একজন হচ্ছে পিতামাতা উভয়েই। তো তেমন রসতাত্ত্বিক আলোচনা দিয়ে, বিচারভঙ্গি দিয়ে বিশ্লেষণ করে দেখতে গেলে জানা যাবে যে আমাদের হরিনাম সংকীর্তনের পিতা হচ্ছেন আমার গৌর হরি। তিনি তাকে নিজের মধ্যে ধারণ করে সৃষ্টি করলেন এবং আমার পরম করুণ প্রভু শ্রীমন নিত্যানন্দ সেই প্রেমধন পেয়ে সকলের মাঝখানে সমানভাবে বন্টন করে দিলেন, যাতে সবাই ঋত্য হয়। এটা একটা মাতা ছাড়া কেউ করতে পারেন না। প্রত্যেকটা সন্তান যাতে তার বাৎসল্য দ্বারাই সমানভাবে সিঞ্চিত হয়, যেন কেউ মনে না করেন যে পিতামাতা আমাদের প্রতি পক্ষপাত দৃষ্টি করেছেন, আমাকে কম ওকে বেশি স্নেহ করেন, কারুর এমন মনে হয়। সবাইকে সমানভাবে সেই প্রেমরসের বন্টন করে দিয়ে, প্রেমের ধনী করে দিয়ে গেলেন আমার পতিতের ধন শ্রীমন নিত্যানন্দ প্রভু। আগামী দুই দিন পাল পর এমন দয়াল প্রভুর আবির্ভাব তিথি উৎসব। মনের মধ্যে সংশয় ছিল যে হরিকথার ব্যাপ্তি তো বিরাট, এক অনন্ত অনাদি রসসাগর, তাহলে কোন রসের আস্বাদন সব থেকে বেশি হৃদয়ঙ্গম হতে পারে? কারণ সকল আস্বাদনই তো ভক্তগণ সমানভাবে গ্রহণ করেছেন। আমার পূজ্যপাদ পিতাপ্রভুই সংশয় নিবারণ করে দিলেন। উনি বললেন, বাবা দেখো, এই কলিযুগের মানুষ কিন্তু বড় অকৃতজ্ঞ, সে যা পায় তা স্বার্থপরের মতো নিয়ে তো নেয়, কিন্তু যার থেকে পেল সর্বাগ্রে তাকেই ভুলে যায়। চারিপাশে একটু দৃষ্টি দিয়ে দেখুন, সেটাই তো হচ্ছে। যে মাতা পুত্রকে স্তনদুগ্ধ দান করে বড় করলেন, সে মাতাকেই সেই সন্তান সেই পুত্রকন্যা বিস্মৃত হয়ে যায়। তেমন দয়াল নিতাই চাঁদ যে প্রেমধন সকলের মাঝখানে বন্টন করে দিলেন, কিন্তু কোনোদিনও কোনো প্রচারের অভিমুখে চিন্তন করলেন না। তাই পুনঃস্মরণ করিয়ে দেওয়ার জন্য আমার মনে হয় শ্রীপদ নিত্যানন্দের কথাই হচ্ছে শ্রেষ্ঠ আলোচনা। যদি তুমি কিছু করতে চাও, যদি তুমি কথা বলতে চাও, আর সত্যি কথা বলতেও আমার নিত্যানন্দ অম্বুদির কথা বলতে গেলে তাঁর কৃপা ছাড়া তো তাকে পাওয়া যায় না, তার কৃপা ছাড়া তাঁর কথা বলা যায় না। অন্যে কা কথা, আমার কলিযুগ পাবন গৌরাঙ্গ সুন্দর স্বয়ং জগতের মাঝখানে একটি সাংঘাতিক মহান দৃষ্টান্ত স্থাপন করলেন। আমরা জানি তিনি হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন, তিনি হচ্ছেন জগৎপতি জগদীশ্বর পরম ব্যোমাধিপতি নারায়ণ, সেই আমার গৌরহরি। সেই গৌরহরি আজ সমস্ত ভক্তজনকে সাক্ষী রেখে নিতাই চাঁদকে বসিয়েছেন একটি জায়গায়, একটি আসনে, জগৎকে জানাচ্ছেন যে দেখো
যে নিত্যানন্দ স্তুতি না করলে, নিত্যানন্দের চরণে প্রণতি না করলে কখনো গৌর প্রেম রসাম্ভূতিতে ডুব দেওয়ার মতো যোগ্যতা পাওয়া যায় না। আর আমার পূজ্যপাদ বৃন্দাবন দাস ঠাকুর আমাদের সবাইকে এই অপূর্ব লীলা দৃষ্টির সাক্ষী করে রাখলেন, যেখানে আমার গৌর হরি করজোড়ে নিজে নিতাইচাঁদের পদপ্রান্তে এসে বসেছেন, স্তুতি করছেন তার। আমার গৌর হরি বলে চলেছেন, নামে নিত্যানন্দ তুমি, রূপে নিত্যানন্দ, এ তুমি নিত্যানন্দ রাম মূর্তিমন্ত, নিত্যানন্দ পর্যটন ভোজন ব্যবহার, নিত্যানন্দ বিনা কিছু নাহি কো তোমার, তোমারে বুঝিবার শক্তি মনুষ্যের কথা, পরম সুসত্য তুমি যথা কৃষ্ণ তথা। আমার গৌর হরি বলছে, তাকে উদ্দেশ্য করে বলছেন, আমার নিতাইচাঁদকে উদ্দেশ্য করে বলছেন, নিতাইচাঁদের স্তব করছেন। প্রত্যেকটা কথা বড় গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি কথা বড় অসাধনময়। গৌরহরি প্রথমে কি বলছেন খেয়াল করে দেখুন, নামে নিত্যানন্দ তুমি। তো এতে কি কোনো আশ্চর্যের কথা আছে? সন্ন্যাস গ্রহণের পরে আমার নিতাইচাঁদের নাম তো নিত্যানন্দই হয়েছিল। তবে গৌরহরি সেই কথার আবার উক্তি করে কেন জগৎকে জানানোর চেষ্টা করলেন, কি বার্তা দিতে চাইছেন জগৎকে তিনি? যেইতে তার নাম নিত্যানন্দ, কি আছে এই নামে? খেয়াল করে দেখুন, এই যে আমরা এখানে সবাই মিলে উপবিষ্ট হয়েছি একটি বড় জায়গার মধ্যে, কেউ ঠেসাঠেসি করে বসেছে, সবার কি বসতে একই রকম ভাবে ভালো লাগছে? কারুর কারুর অসুবিধা হচ্ছে, কারুর কারুর মন চঞ্চল হয়ে যাচ্ছে, তাও আমরা কেউ নিজের আসনটি পরিত্যাগ করি নাই, কেউ নিজের জায়গাটি ছেড়ে যায় নাই। কেন? কারণ আমরা সকলে এখানে আনন্দের খোঁজ করতে এসেছি, আনন্দের যজ্ঞে ভাগ নিতে এসেছি। কারণ জগতের মধ্যে আমরা যা কিছুই খোঁজ করি না কেন, যা কিছুই দেখে থাকি, শুনে থাকি, বুঝে থাকি, অনুভব করে থাকি না কেন, তার একটা কিছু কিন্তু আমাদের আনন্দের উৎস নয়। যদি প্রকৃতপক্ষেই আমাদের আনন্দ দিতে পারত, যদি প্রকৃতপক্ষেই আমাদেরকে সুখী করতে পারত, শান্ত করতে পারত, তবে কেউ পৃথিবীর মধ্যে মরব মরব করে লাফালাফি করত না, কেউ পৃথিবীর মধ্যে বেঁচে থাকার জন্য লড়াই করে করে নিজে মরে যেত না, কেউ সারাটা জীবন সুখ বাঞ্ছনা করে পরবর্তীকালে এক মুঠো দুঃখ হাতে নিয়ে পৃথিবী থেকে বেরিয়ে যেত না। সবাই একটা অতৃপ্তির মধ্যে আছি, সবাই একটা অপ্রাপ্তির মধ্যে আছি। কেন? কারণ আমাদের জীবনে আনন্দ নাই। কিন্তু যার কথা এখানে বলা হচ্ছে, সেই প্রভুটি, সেই দয়াল প্রভুটি কিরকম? তার মনের মধ্যে কোনো দুঃখ নাই। দুঃখ ছিল যখন তিনি চতুর্দিক ভ্রমণ করতে করতে নিজের প্রাণের ভাইয়ের সন্ধান করে চলেছেন, তাও তাকে দেখতে পাচ্ছেন না। বৃন্দাবনে গিয়েছেন, সেখানে প্রভু তো মন্দির দর্শন করলেন। তো আমরা প্রশ্ন করতে পারি, নিতাইচাঁদ যখন বৃন্দাবনে গেলেন, আর আমার গোবিন্দ তো সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন, বৃন্দাবনে গেলেই তো তার দেখা পাওয়া যায়,
তবে আমার নিতাই চাঁদ বৃন্দাবনে গেলেও তার দেখা পেলেন না কেন? এটা একটা বড় আশ্চর্যের কথা না, একটা বড় প্রশ্নের কথা না? যে যদি আমরা জানি যে মিষ্টির দোকানে গেলে মিষ্টি পাওয়া যাবে, তবে আমরা চানাচুরের দোকানে মিষ্টি কিনতে যাব কেন? ব্যাপার কিছুই না, প্রধান হচ্ছে অনুভব। বৃন্দাবনে গোবিন্দের বিগ্রহটি ছিল, কিন্তু সেই গোবিন্দের বিগ্রহের রসের অনুভব করবার জন্য যে হৃদয়, সেই হৃদয় বৃন্দাবনে বসবাসকারীদের মধ্যেও কারুর ছিল না। অনুভবহীন হৃদয়ের মধ্যে গমন করতে করতে আমার নিত্যানন্দ রাম, যিনি জগতের সবার অন্তর্যামী, ওই অনুভবহীন হৃদয়কে দেখে তিনি অন্তরে বড় দুঃখ পেলেন, অন্তরে বড় বেদনা পেলেন। এই কথা বলতে গেলে মনে পড়ে যায় একজনের কথা, যে গোবিন্দের মূর্তি আছে, বিগ্রহ আছে, কিন্তু তাতে অনুভব নাই। কার কথা? আমার বড় প্রিয় আলোচনা, আমার বড় প্রিয় প্রসঙ্গ এটা। ভক্তমণ্ডলীর হয়তো স্মরণে থাকবেন, আমাদের এই ভারতবর্ষে বহু ভক্ত, বহু সাধক, যারা নিজের সুরের সাধনা করে ঈশ্বরকে পাওয়ার একটি মার্গ উন্মোচন করেছিলেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ঠাকুর সুরদাস। লোকে সবাই সুরকে কাজে লাগায় জগতের মাঝখানে ফেম পাওয়ার জন্য, বিখ্যাত হওয়ার জন্য, প্রতিষ্ঠা পাওয়ার জন্য, কিন্তু আমার সুরদাসজি সুরকে কাজে লাগিয়েছেন সুরপতি ভগবান গোবিন্দের চরণকে আশ্রয় করে তাই দিয়ে ধনী হওয়ার জন্য। তো ব্যাপার কি হয়েছে, আমার সুরদাস ঠাকুর, ওনার একটি বিশিষ্টতা ছিল কি, ওনার দুই চোখ ছিল না, অন্ধ ছিলেন তিনি জন্ম অবস্থা থেকে। এবার যে ব্যক্তি অন্ধ তাকে নিয়ে লোকে ঠাট্টা তামাশা, বিদ্রুপ, উপহাস, পরিহাস, ব্যঙ্গ সব কিছু করে বেড়ায়, তাতে লোকের আনন্দ হয় অনেক। তো আমার সুরদাসজি যখন নীরবে নিবৃতে বসে আমার ঠাকুর ঘনশ্যামকে গান শোনাতেন, ভজন শোনাতেন, দরজাটা তো সবসময় তার খোলা থাকতো, পাশ দিয়ে লোকে যেতে যেতে তাকে বিদ্রুপ করে চলে যেত, ওরে অন্ধ, তোর তো চোখ নাই, তাও একটি ভগবানের বিগ্রহ সামনে মুছিয়ে রেখে নিরানন্দে গান করে চলেছিস, তোর জীবনের কোনো মূল্য উদ্দেশ্যই নাই, তোর জীবন উদ্দেশ্যহীন, তোর জীবন বৃথা। সুরদাসজি অন্তরে বড় বেদনা পেলেন, যে হায় গো, তোমরা বলছো আমার জীবন উদ্দেশ্যহীন, আমার তো তোমাদের দেখে কষ্ট হয়, আমি না হয় অন্ধ, কিন্তু একবার ভাবো, ভগবান তো তোমাদের দেখবার জন্য চোখ দিয়েছেন, শোনবার জন্য দুটো কান দিয়েছেন, কর্ম করবার জন্য দুটো হাত এবং গমন করবার জন্য দুটি পা দিয়েছেন, তবে বলো তোমরা নিজের ইন্দ্রিয়গুলোকে ভগবানের প্রীতির উদ্দেশ্যে কোন কাজে লাগালে? জগৎপতি ভগবান তোমাদেরকে জগতে প্রেরণ করবা মাত্র ওই জগতের মায়ায় তোমরা এমনভাবে আচ্ছাদিত হয়ে পড়লে এই জগৎকে যিনি সৃষ্টি করেছেন তার সৌন্দর্যের দিকে তোমাদের চক্ষু কোনো ধাবিত হয় না, সেই চোখ হাত কি নেই, তাতে কি যায় আসে? জগতে কত না আন কথা, গ্রাম্য কথা, বৈষয়িক কথা শোনবার জন্য তোমাদের কান সর্বদা উৎকীর্ণ হয়ে থাকে, কিন্তু একবারও মন্দিরে গিয়ে কোনো সাধু কথাবাচকের মুখ থেকে হরি কথা তোমরা জীবনে শুনলে না, তোমাদের এই কান থাকা বা না থাকলো তাতে কি যায় আসে? তোমাদের জিহ্বা কত না সুন্দর সুন্দর খাদ্য বস্তু চটপচস্যলেচ্ছ পেয়েও আস্বাদন করবার জন্য মুখরিত থাকে, কিন্তু ওই জিহ্বা ওই রসনাই যদি কৃষ্ণ নাম অমৃত রসের অধিষ্ঠান না হয়ে থাকে, ওই রসনা থাকলো কি না থাকলো তাতে কি যায় আসে? খেয়াল করে দেখো, সবার চোখ আছে, কান আছে, নাক আছে, হাত আছে, পা আছে, সমস্ত কিছু আছে, কিন্তু নেই কোনটা, ওই ভগবানের প্রতি ভক্তির সেই অনুভবের প্রলেপটা নেই। লোহায় যখন মরচে ধরা থেকে আটকানোর বন্দোবস্ত করা হয় তখন দস্তার প্রলেপ লাগানো হয়, যাতে কি হয় লোহাটা আটুট থাকে, মজুর তাতে না ধরে, মরচে তাতে না ধরে, রাস্ট না ধরে। ঠিক তেমনি
আমাদের এই হৃদয়রূপ লৌহদণ্ড তাকে আমরা দৃঢ় করবার জন্য হাজার প্রযত্ন করছি, কিন্তু ভগবৎ ভক্তির প্রলেপ আমাদের সেই হৃদয়রূপ লৌহদণ্ড নেই বলেই তা দিন দিন ধরে মরছে, ধরে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আর তারপর শেষ। তো আমার সুরদাসজি আজকে ভগবানকে বড় অদ্ভুত গান শোনালেন, শুনবেন? সুরদাসজি গাইছেন, দর্শন দো ঘন শ্যামনাথ মোরে আঁখিয়াঁ প্যাসে রে, দর্শন দো ঘন শ্যাম। তো কি দিয়ে দেখবেন? তার তো নয়ন নেই, তো কি দিয়ে দেখবেন? বলছেন যে মন মন্দির কে জোত জগাদো ঘট ঘট বাসি রে, দর্শন দো ঘন শ্যাম। প্রভু তুমি তো জানো আমি নেত্রহীন, কিন্তু তোমার কৃপা বলে আমি অনুভবহীন হৃদয় নিয়ে জন্মাইনি। নেত্রহীন হওয়া সত্ত্বেও, তোমার মৃন্ময়ী রূপ না থাকা সত্ত্বেও, তোমার ওই চিন্ময়ী রসের অনুভব আমার হৃদয়ে নিত্য নিরন্তর ধরে অনুভূত হয়। তাই ওই অনুভব যেন নিত্য নিরন্তর নিরবত্ত কাল ধরে বিদ্যমান থাকে, তাই তোমার কাছে আমার এটা করজোরে প্রার্থনা যে আমার মনের মন্দিরটা যেন তুমি অন্ধকার মুক্ত করে প্রদীপ উজাগর করে চলো। তো শুধু শ্রোতৃমণ্ডলী, এই ছোট্ট গান থেকেও কত বিরাট একটা শিক্ষা আমার সুরদাসজি ঠাকুর আমাদেরকে দিয়ে গেলেন, একবার ভাবুন। যে ব্যক্তি মনে করে ভগবান তাকে অসম্পূর্ণ অঙ্গ প্রদান করে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই ব্যক্তি ভ্রান্তির আবরণে যেন বেশি দিন আচ্ছাদিত না থাকেন। নিজের হৃদয়কে অনুভব পূর্ণ করতে হয় সবার আগে, নিজের হৃদয়। আমার জীব গোস্বামী পাদ উল্লেখ করছেন না যে এই যে জীব, এই জীব কখন জীব হলো? বলছেন রঞ্জিতং গুণ রাগেণ সজীব ইতি কথ্যতে, জীবের হৃদয় যখন কৃষ্ণ ভক্তির অনুরাগে রঞ্জিত থাকে জানবে সেই হলো জীব, বাকি সবাই জড়। যার কাছে কৃষ্ণ নামের থেকে বিষয় হয় বড় এই জগতে জানবে সেই হলো জড়, বাকি সবাই জীব। তো আমার নিতাই চাঁদ তেমনই অনুভবহীন হৃদয়গুলোকে পর্যবেক্ষণ করতে করতে রসের অনুভবের সন্ধান করবার জন্য ছুটে চলেছেন আমার গৌরহরির দর্শন পাওয়ার জন্য, কারণ তিনি খবর পেয়েছেন তার এই কালিয়া ভাই এখন গৌর রূপে অবতীর্ণ হয়েছেন আমাদের গৌর দেশে। এবং দেখবেন তিনি নিজের আনন্দের বর্ধন এই ভাবটা ব্যক্ত করলেন আমার শ্রীবাস পণ্ডিতের ঘরে বসে। নিতাই চাঁদ কি ছিলেন বাবা? সন্ন্যাসী। সন্ন্যাস গ্রহণ করেছিলেন তিনি এবং একটি দণ্ড এবং একটি কমণ্ডলু হাতের মধ্যে ধারণ করে চলতেন, যেটা সন্ন্যাসীদের ধারণ করার জন্য দেওয়া হয়েছে, বিধিবদ্ধ ধারণ করতে হয়। কিন্তু আমার নিতাই চাঁদ তো আনন্দের অম্বুদীর পিপাসু। তিনি যখন গৌরহরির দর্শন পেলেন এবং সেই রাত্রে শ্রীবাস পণ্ডিতের ঘরে বিশ্রাম গ্রহণ করছেন, শ্রীবাস পণ্ডিত শুনতে পেলেন ওই নিতাই চাঁদের বন্ধ দরজা থেকে কিসের যেন শব্দ, যেইমাত্র দরজাটি সামান্য ফাঁক করেছেন দেখছেন আমার নিতাই চাঁদ নিজের দণ্ড এবং কমণ্ডলী কি ভেঙে টুকরো টুকরো করে জানলা দিয়ে ফেলে দিয়েছে। শ্রীবাস প্রভু বলছেন, প্রভু একই করলে? তুমি না সন্ন্যাস, তুমি নিজের আশ্রম থেকে পরিত্যাগ করে ফেললে,
নিতাইচাঁদ মৃদু মৃদু হাসছেন, বলছে দেখো আমার দণ্ড কমণ্ডলু ধারণ করাটা একটি সাধন, কিন্তু আজ তো আমার আমার সকল সাধনের সার বস্তুকে লাভ করেছি শ্রীবাস। আজকে আমি আমার প্রাণের ভাইয়ের দর্শন পেয়ে গিয়েছি, আমার ব্রজের কানহাইয়ার দর্শন পেয়ে গিয়েছি, আর কিসের সাধন বাকি থাকে আমার? তাই সমস্ত সাধন প্রক্রিয়ার বস্তুগুলোকে আমি আমার থেকে আলাদা করে ফেলেছি। এখন থেকে এই হাত শুধুমাত্র আমার গৌর সুন্দরের সেবায় নিয়োজিত থাকবে, এখন থেকে এই হৃদয় সদা সর্বদা গৌর হরিকে আচ্ছাদিত করে থাকবে। এরপর মহাপ্রভু কি বলছেন? সুধী শ্রোতৃমণ্ডলীর সময় কিন্তু অতি সংক্ষিপ্ত, তাই আমরা দ্রুত প্রসঙ্গের দিকে এগোব। মহাপ্রভুর নামের পর বলছেন রূপ। দেখবেন গোলাপ ফুল নামটি বলবার সাথে সাথে একটি চিত্র আমাদের সামনে ফুটে ওঠে, একটা ফুলের ছবি ফুটে ওঠে যার মাথাটা লাল, বোটাটি সবুজ, আর একটু 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 কাঁটা কাঁটা বেঁধে আছে চারিদিকে, অর্থাৎ একটি চিত্র। তা আমার নিতাইচাঁদের যে নামের মধ্যে নিত্য আনন্দ বিরাজ করে, সে নিতাইচাঁদের রূপটি কিরকম, কিরকম তার বেশভূষা? আমার পদকর্তা পদ লিখছেন, বলছেন আরক্ত গৌরাঙ্গ কান্তি পরম সুন্দর ঝলমল অলঙ্কারে অঙ্গ মনোহর কোটি তটে পিতবাস বিরাজিত শোভা শির লটপটি পাগ চম্পকের আভা এই মত আনন্দে আনন্দে চলি যায় দেখিলা সেই অবধূত অনিতানন্দ রায়। আমার পদকর্তা লিখছেন নিতাইচাঁদের রূপের কথা। যার নাম আনন্দময় তার রূপেও নিশ্চয় ততোধিক আনন্দরসের সমাবেশ রয়েছে। আমার গৌরহরির মতো তিনিও তপ্ত কাঞ্চন বর্ণাভ, আমার গৌরহরির মতো আজানুলম্বিত বাহু তার, অর্থাৎ আমার গৌরহরির স্বরূপগত প্রকৃতির সঙ্গে নিতাইচাঁদের কোনো ভেদই নেই। আমার কবিরাজ গোস্বামী পদ লিখেছেন না, দুই ভাই এক তনু, দুই ভাই একই আত্মা ভিন্ন মাত্র কায়, আদ্য কায় আদ্য বুচ্ছ লীলার সহায়। যাতে সবাই বুঝতে পারে যে হ্যাঁ গো আমার গৌরহরি যাকে স্তুতি করছেন এই সেই নিত্যানন্দ প্রভু, এই সেই কলিযুগের একমাত্র প্রেমদাতা, একে তোমরা সকলে মিলে চিনে নাও, আর যদি পারো এর চরণ দুটি জড়িয়ে ধরো। এই হচ্ছে আমার নিতাইচাঁদের রূপ, গৌরহরির সঙ্গে এতটুকু ভেদ তার মধ্যে ধরা পড়ে না। তো এরপর গৌরহরি কি বলছেন? রাম। দেখুন আমার নিতাইচাঁদের চাতুরিটি একবার দেখুন, কোন সে ত্রেতা যুগে তার ভাই কানাই শ্রী রামচন্দ্র হয়ে তার অগ্রজরূপে জন্মগ্রহণ করেছিলেন। আর আমার নিতাইচাঁদ এমন সুচতুর, ওই অগ্রজ রূপটিকে এবং ওই নামটিকে এত বেশি ভালোবেসে ফেলেছেন যে দাপরে হয়েছেন সেই অগ্রজ রূপে বলরাম, এবং কলিতাও তিনি অগ্রজ হয়ে গেলেন নিত্যানন্দ রাম। কত লোভ তার ওই নামের প্রতি, কত লোভ তার ওই স্বরূপের প্রতি, কত লোভ তার ওই অগ্রজ হিসেবে জন্মের প্রতি। নিতাইচাঁদ মনে মনে বলছেন ওরে লোভ কি আমি এমনি এমনি করি রে। তার মনে বড় দুঃখ, তিনি বললেন
তার প্রাণাধীশ গোবিন্দকে যে দেখো, তুমি যখন ত্রেতায় আমায় নিজের কনিষ্ঠ ভ্রাতা হিসেবে জন্ম দেবার জন্য আদেশ করলে আমি জন্ম নিয়েছি, একটা কথাও বলিনি। কেন? কারণ তোমার সেবার জন্য যাতে তৎপর থাকতে পারি এমন একটা ইচ্ছা আমার ছিল। কিন্তু হে প্রভু, তুমি আমার অগ্রজ বলে, তুমি আমাকে থামিয়ে দিয়েছো বলে আমি নিজের ইচ্ছা মতো তোমার সেবা করতে পারি নাই। উদ্দেশ্য তো শুধুমাত্র নিজের ইচ্ছা চরিতার্থ করা নয়, যেটা আমরা করি আজকে কলিহত জনেরা। নিজের ইচ্ছা হয়েছে বলে আমরা ভগবানকে নিজে যেটা বানাতে পারি সেটা ভোগ দিয়ে দিই। কেউ কেউ বহু কিছু দিয়ে দেয়, ভগবানকে ইচ্ছা মতো সাজাই, পোশাক পরাই। উদ্দেশ্য কি? শুধুমাত্র এই 6 ইঞ্চি স্ক্রিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা, আর কোনো উদ্দেশ্য নেই। কোনো সেবার মনোভাব নেই, সেই প্রেমের অনুভব নেই, সেই সমর্পণের ভাবই এই আমাদের পাপ চিত্তে এতটুকুও নেই। কিন্তু আমার নিতাই চাঁদ, তার হৃদয় কেবলমাত্র ওই গৌর ছাড়া, ওই গোবিন্দ ছাড়া অপর কারুর অধিষ্ঠান নাই। নিজের ইচ্ছা মতো সেবা করে তিনি গৌর সুন্দরের প্রীতি সাধন করবেন, গোবিন্দের প্রীতি সাধন করবেন, এই বলবতী ইচ্ছা রাখে তিনি পরবর্তী 2 যুগে আমার গৌর হরির এবং গোবিন্দের 2 অগ্রজরূপে জন্মগ্রহণ করলেন। আবার কি বলছেন রাম, বলছেন না কথাটা? সংস্কৃত ভাষায় রাম শব্দের অর্থ হচ্ছে রমণ করা, অর্থাৎ আনন্দ দেওয়া। দেখুন, মিল পাচ্ছেন? আমার নিতাই চাঁদ, যিনি আনন্দ কন্দ হয়ে আনন্দকে নিজের হৃদয়ে ধারণ করে সেই আনন্দে জগতের সবাইকে আমোদিত করতে চান। মনে পড়ে আমার দাপরে তিনি যখন বলভদ্র রূপে জন্মগ্রহণ করলেন, গর্গাচার্য এলেন নন্দগৃহে, এসে বলছেন আমার নন্দ মহারাজকে যে রোহিণী পুত্রের কিন্তু 3টে নাম হবে। কি নাম? কি কি নাম? বলছেন অয়ং হি রোহিণী পুত্র রমায়ন সুহৃদ গুণৈ। এই যে রোহিণীর তনয়, রোহিণী পুত্র কি করবেন? রমায়ন সুহৃদ গুণৈ, নিজের যারা সুহৃদ কাছাকাছি জন, আত্মীয় নিজজন, তাদের সবাইকে আনন্দ দান করবে নিজের গুণের দ্বারা। আবার কি বলছেন? তাই আখ্যাস্যতে রাম ইতি বলাদ ভিক্ষং বলং বিদু। বলছেন সুহৃদ জনদের সবাইকে, বন্ধু বান্ধব জনদের সবাইকে যে আনন্দ দান করবেন, তাই তার আরেক নাম হবে রাম, এবং এর বল হবে অতুলনীয়। তাই এর অপর নাম কি হবে? বলদেব। এবং তৃতীয় নাম কি? ইয়দুনাম পৃথক ভাবত সংকর্ষণম অশ্রুতস্তুতা। অর্থাৎ মহারাজ, এই যদুবংশীয়দের মধ্যে নিজেদের অনেক ঝামেলা করে এরা নিজেরা, তা এরা যাতে ইউনাইটেড হয়ে থাকতে পারে, ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারে, তাই কি করবে? সবাইকে এক সূত্রে গ্রথিত করবে। কে? তোমার এই রোহিণী পুত্র, যার আরেক নাম হবে সংকর্ষ। কলিযুগে দেখুন একই গুণ নিয়ে আমার নিতাই চাঁদ আবির্ভূত হয়েছেন আমার এক চক্র নগরীতে। একই গুণ কি কি? বলছেন প্রথম রমায়ণ সুরির গুণই, দাপরে আবার বলদেব শুধুমাত্র নিজজনদের রমণ করেছেন। কখনো দেখেছেন তাকে প্রলম্বাসুরকে আনন্দ দিতে? এসেছিল তো আমার প্রভু বলভদ্রকে হত্যা করবার জন্য, এমন আনন্দ দিয়েছেন প্রলম্বাসুর আর মাটি থেকে দ্বিতীয়বার উঠতে পারেননি। তো সুখী করেছেন, আনন্দ দিয়েছেন কাদের? শুধুমাত্র নিজের পরিবারের লোকদের। এই আনন্দ দেওয়ার ইচ্ছাটা কলিকালে এত বেশি বলবতী হয়ে গেল যে এবার তিনি নির্বিচারে সকলকে কৃষ্ণ প্রেম আনন্দ দান করবার জন্য সংকল্পবদ্ধ হলেন।
কাউকে বাদ রাখেন না। সে হোক বিপ্র, হোক বৈশ্য, হোক মুচি, হোক মেথর, হোক চণ্ডাল, প্রত্যেককে ওই একই আনন্দাম্বুদি সমুদ্রের মধ্যে স্নান করাচ্ছেন নিত্য নিরন্তর ধরে। তারা তো তার সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু হায়, রক্তের সম্পর্ক থেকে বেশি আত্মার সম্পর্ক হয়। আমরা আজও বলি যে রক্ত জলের চেয়ে ঘন, তাই রক্তের পুত্র, রক্তের আত্মীয় যত যাই করুক না কেন, তাকে আমরা নিজের কাছে রাখতে, তোয়াজ করে চলতে বড় ভালোবাসি। শুধু গৌর ভক্ত মণ্ডলী, যখন শোয়ার সময় মশা আপনার রক্ত খেয়ে যায়, আপনি কি উইল করে তাকে তার সম্পত্তি লিখে দেবেন? তার মধ্যে তো আপনারই রক্ত বলছে, আপনার রক্তে সে পরিপুষ্ট হচ্ছে, তাহলে কি দেখা গেল বাবা? রক্তের সম্পর্ক কিন্তু আসল সম্পর্ক নয়, কারণ দেহ রক্তের একটা সীমাবদ্ধতা আছে, রক্ত শেষ, সম্পর্ক শেষ। সম্পর্ক সব থেকে বড় কোনটা? আত্মার সম্পর্ক। তাই জন্য দেখবেন আমাদের ইংরেজিতে একটা কথা আছে, সোলমেট। এই সোলমেটের বাংলা করেছি আমরা জীবন সঙ্গী, না, জীবন সঙ্গীর একমাত্র ইংরেজি হতে পারে লাইফ পার্টনার, কারণ যতদিন পর্যন্ত তোমার জীবন ততদিন পর্যন্ত তোমার সঙ্গ, যেই তোমার জীবন শেষ অমনি তোমার সঙ্গ শেষ। তাই আমরা যারা যারা সৌল অর্থাৎ আত্মা, আমাদের একমাত্র বন্ধু কে হতে পারেন বলুন? আত্মার একমাত্র বন্ধু কে হতে পারেন? যার কাছে আত্মা নিজের সমস্ত কিছু অনায়াসে দান করতে পারেন, নিজেকে পর্যন্ত সমর্পণ করে দিতে পারেন, একমাত্র অবিনশ্বর পরমাত্মা। আমার শ্রুতি বলেছেন না, দ্বা সুপর্ণা সাজুজা সাকায়াম, দুইটি পাখি তারা বন্ধু, একটা গাছের মধ্যে বসে আছেন, একটি পাখি কি করছে? ফল খাচ্ছে সেই গাছের মধ্যে, আর একটা পাখি চুপচাপ তাকে দেখছে। এখানে বোঝানো হচ্ছে যে একটা গাছের মধ্যে দুটি পাখি বসে থাকা মানে দেহরূপ বৃক্ষের মধ্যে আত্মা এবং পরমাত্মার অধিষ্ঠান, তারা দুজনে বন্ধু। আত্মা যে কিনা অনুচৈতন্য স্বরূপ, সে দেহরূপ কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে যায় সেই কর্মের ফল খেতে খেতে, আর পরমাত্মা যেই জন হয়, যিনি বিভু, যিনি সর্বজ্ঞ, যিনি সাক্ষী, যিনি চৈতন্য স্বরূপ, তিনি চুপচাপ জীবকে দেখেন এবং যদি প্রয়োজন হয় জীবকে ওখান থেকে উদ্ধারের জন্য ব্যবস্থা করেন, যেই ব্যবস্থা আমার কুরুক্ষেত্র রণাঙ্গনে গোবিন্দ করে দিয়েছেন অর্জুনকে গীতার উপদেশ শুনিয়ে। এবং আমাদের আত্মার যিনি একমাত্র অন্তর্যামী, আমাদের নিত্যানন্দ রাম, তিনিও এই কর্মফলাসক্ত জীবেদের দেখে বাহু স্ফোটন করতে করতে বলছেন, ইয়তেষ্টংরে ব্রাত করি হর হরি ধ্বান মানিসম। ওরে ভাই, তোমরা কেবলমাত্র হরি গুণ কীর্তন করে যাও, আর কিছু করতে হবে না, ওটাই যথেষ্ট। ততো বয়স সংসার অম্বুদি তরণ দায়মাই লাগেত, তোমাদের সংসার যে অম্বুদি, এই সংসার সাগরকে উদ্ধার করবার দায়িত্ব আমার, তোমরা কেবলমাত্র হরিগুণ কীর্তন করে যাও, তোমরা কেবলমাত্র নিত্য নিরন্তর নিজের রসনায় হরিনাম রস পান করতে থাকো। এই কথা উদ্ঘোষিত করে গিয়েছেন আমার দয়াল নিতাই চাঁদ নদিয়ার নগরে নগরে, যাতে জীব বল পায়। কিসের বল? এই যে বলের কথা বলছে। আমার বলদেবকে কেন বলদেব বলা হলো? কারণ তার অতুলিত বল ঐশ্বর্যের জন্য, তার দেহের বল অতুলনীয়, তিনি অনন্ত শেষ। এবং আমার নিত্যানন্দ, তিনি এবং গৌরহরিত প্রতিজ্ঞা করেই এসেছিলেন যে রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার, এ বে অস্ত্র না ধরিল প্রাণে কার না মারিল চিত্ত শুদ্ধি করিল সবার। তো দেখুন, চিত্ত শুদ্ধি করানোর ইচ্ছারও একটা জোর থাকা দরকার, একটা বল থাকা দরকার। এইখানে আমার নিতাই চাঁদে নিজের দেহ বলকে নয়, নিজের প্রেম বলকে কাজে লাগিয়ে
জগতের সবাইকে প্রেমদান টান করে গেলেন, সবাইকে শ্রীকৃষ্ণ প্রেমের অনুভব দিয়ে গেলেন। তাই জন্য আমার বৃন্দাবন দাস ঠাকুর নিজ নিত্যানন্দ অষ্টকে লিখছেন, ভজ নিত্যানন্দং ভজন তরু কন্দং নিরবধি। যিনি ভজন বৃক্ষের একমাত্র মূল, সে নিতাই চাঁদকে আমি প্রণাম করি, সে নিতাই চাঁদকে আমি ভজনা করি। তা দেখা গেল নিজাই চাঁদ আমার কেন রাম, সেটা আমরা দেখতে পেলাম। মূর্তিমান রাম আনন্দ, এক চির শাশ্বত আনন্দ, যেন মনুষ্য মূর্তি ধরে নরবপু ধারণ করে জগতের মাঝখানে বিচরণ করে বেড়াচ্ছে। তো এরপর গৌরহরি বলছেন, নিত্যানন্দ বিনা কিছু নাহি কো তোমার, অর্থাৎ তোমার যে নাম নিত্যানন্দ, তোমার এই তত্ত্ব নিত্যানন্দ, খেয়াল রাখতে হবে। আমার গৌর হরি, আমার দয়াল নিতাই চাঁদ, আমার প্রভু সীতানাথ, আমার প্রভু গদাধর, আমার প্রভু শ্রীবাস, এরা কেউ কিন্তু এক একটা নাম নয়, এক একটা তত্ত্ব, বড় গূঢ় তত্ত্ব, বড় অসাধ্য তত্ত্ব। কলিযুগের মানুষ আস্বাদন জানে না বলেই তাদের তত্ত্ব তারা মনে রাখতে পারে না, ধরে রাখতে পারে না। ব্যাপার কি, আমার নিতাই চাঁদের নিত্যানন্দ ছাড়া কিছু নাই, কিরকম মাথার উপর দিয়ে যাবে তো, তো বুঝিয়ে বলি। অর্থাৎ আমার গৌরহরি ইঙ্গিত করাতে চাইলেন, তিনি নিতাই চাঁদের প্রত্যেকটি ক্রীড়ার মধ্যে, প্রত্যেকটি লীলার মধ্যে আনন্দের আস্বাদন রয়েছে। শুধু গৌর ভক্ত মন্ডলী, ইক্ষু অর্থাৎ আখ যেরকম ওপর থেকে চিবালেও সেই একই মিষ্টত্বের স্বাদ জিও হয় অনুভূত হয়, মধ্যভাগে দংশন করলেও সেই এক মিষ্টত্বের স্বাদ জিও হয় অনুভূত হয়, এবং অন্তঃভাগে দর্শন করলে এক মিষ্টত্বের স্বাদ আমরা জিওহা দিয়ে পাই। তিনি উল্লেখ করছেন যে নিতাই চাঁদের পর্যটন, ভোজন এবং ব্যবহার সবই হচ্ছে নিত্যানন্দময়। কিরকম পর্যটনের বিস্তারিত ব্যাখ্যায় আমরা যাচ্ছি না, কারণ সন্ন্যাস গ্রহণের পর আমার নিতাই চাঁদ সমস্ত দেশ পর্যটন করেছেন, যার জন্য মহাপ্রভু যখন দাক্ষিণাত্যের উদ্দেশ্যে গমন করবার জন্য মনস্থ করেন, আমার নিতাই চাঁদ তার সঙ্গী হতে চেয়েছিলেন, মহাপ্রভু বারণ করলেন। কারণ মহাপ্রভু জানেন যে গৌরহরি এবং নিতাই চাঁদ দুজনেই তারই গৌর ছেড়ে বেরিয়ে যান, তবে গৌরবাসী নিঃস্ব হয়ে যাবে। তাই গৌরহরি যখন জগৎকে তারণ করবার জন্য সন্ন্যাস ধর্মের আচরণকে গ্রহণ করলেন, আমার নিতাই চাঁদ ওই গৌরহরির প্রেমময় স্বরূপটিকে নিজের হৃদয়ের মধ্যে ধারণ করে জগতের মাঝখানে ওই গৌরহরির নাম নিয়ে বিচরণ করাটিকে গ্রহণ করলেন। একজনের আচরণ, একজনের আচরণ নিয়ে সেই প্রেমময় জগতের মধ্যে বিচরণ, যার জন্য আমরা এত ধনী, যার জন্য আমরা এত সমৃদ্ধ। বলছেন ভোজন, এ প্রসঙ্গে হয়েছে কি, এক বিপ্র আমার গৌরহরির কাছে গিয়েছেন, গৌরহরির কাছে গিয়ে বলছেন, দেখুন ওই দূর দেশ থেকে আপনার যে দাদা এসেছেন, ওই দাদাটি বড় চঞ্চল, উনি নিয়ম নিষ্ঠার তোয়াক্কা একেবারেই করেন না, উনি এটো সক্রার জ্ঞান করেন না, চতুর্দিকে অন্ন ছড়িয়ে দিয়ে যায়, যার জন্য অদ্বৈত প্রভুর সঙ্গে তো তাই তার কলহ বাধে। শুধু তাই নয়, অদ্বৈত প্রভুর সঙ্গে তার এমন কলহ বেঁধেছিল যার জন্য অদ্বৈত প্রভু অনেকদিন থেকে বাড়িতে মধ্যেই ঢুকতে দেন নাই, তিনি জোর করে সেইখানে বসে রয়েছেন এবং তার আচার আচরণ অত্যন্ত নিন্দা। তিনি এই মুহূর্তে কাপড় পরিধান করেন তো পরের মুহূর্তে দিগ্বসন হয়ে জগতের মাঝখানে বিচরণ করতে থাকেন, এটা কোনো রকমের কথা হলো? এক বিপ্র জানাচ্ছেন, বিপ্র
বিপ্রকতার অর্থ জানেন তো ব্রাহ্মণ। দেখুন, এই প্রসঙ্গের উত্থাপনের একটি কারণ আছে। এই ব্রাহ্মণ্যবাদের জোর এখনো পর্যন্ত কিন্তু আমাদের ভারতবর্ষের টিকে আছে। এখনো পর্যন্ত কিছু গোঁড়া ব্রাহ্মণ নিজের ব্রাহ্মণ্যবাদের দোহাই দিয়ে বহু নিন্দুক কাজ করে থাকেন। অত ব্যাখ্যায় যাচ্ছেন তো আর কারোর মনে সন্দেহ জাগলো না, জাগলো কার একটা ব্রাহ্মণের প্রতি? কেন? এটাই হচ্ছে মোহ, এটাই হচ্ছে অনুভবহীন হৃদয়ের একটি পরিচয়। তার যতই বিদ্যাবত্তা থাকুক না কেন, যতই জ্ঞান থাকুক না কেন, যতই অধ্যয়ন থাকুক না কেন, তিনি যদি একবার মায়ার মধ্যে বদ্ধ হয়ে যান, মোহের দ্বারা আহত হয়ে যান, তবে জগতের সমস্ত কিছুই যেগুলো মিথ্যা তার কাছে সত্য বলে মনে হয়, আর যেগুলো সত্য সেগুলো তার কাছে মিথ্যা প্রপঞ্চ নাটক বলে মনে হয়। আমার দেবী ভাগবত স্পষ্ট উল্লেখ করছেন যে ভুল সবার আগে জ্ঞানীদেরই হয়। কেন? জ্ঞানী নাম অপি চেতাংসি দেবী ভাগবতী হিসা বলাদ আকৃষ্ট মোহায় মহামায়া প্রয়াচ্ছতি। আমার ভগবানের যিনি মায়া শক্তি দেবী মহামায়া, তিনি সব আগে জ্ঞানীদেরকে পরীক্ষা করবার জন্য তাদের চিত্তকে মোহগ্রস্ত করবার চেষ্টা করেন। জ্ঞানীরা যে পথে আছে সেই পথের প্রতি তারা কতটা কমিটেড, কতটা দৃঢ়ভাবে সেই পথকে অনুসরণ করতে ইচ্ছুক তারা, তা পরীক্ষা করবার জন্য সবার আগে তাদের চিত্তকে বলাৎ আকৃষ্ট, এমনি এমনি নয়, জোর করে তাদের মধ্যে মোহ জগতের সঞ্চার ঘটিয়ে দেন, যাতে তাদের চিত্ত চঞ্চল হয়ে ওঠে, যাতে তাদের চিত্ত বিত্তময় হয়ে ওঠে। এই মুহূর্তে মানুষের কি করণীয় তখন? মানুষ তো আর অনুচৈতন্য, ক্ষুদ্র পরিসর তাদের বুদ্ধির, তাদের শক্তির, তাদের তো বেশি কিছু করবার উপায় নেই। মহামায়ার সঙ্গে লড়ে তারা পারবে কেন? তো কি করবে? উত্তর আমার ভগবান দিয়ে রেখেছেন, মামে বায়াত প্রপদ্যন্তে মায়ামে তাং তরন্তিতে। মায়া কি কার? ভগবানের। একটি ছোট্ট দৃষ্টান্ত দিই। ধরুন আপনার বাড়িতে একটি বিরাট উৎসবের আয়োজন করা হয়েছে, এবার সেই উৎসব উপলক্ষে একগাদা কার্ড নিয়ে আপনি জায়গায় জায়গায় নিমন্ত্রণ করতে বেরিয়েছেন আপনার স্বজন বন্ধু শরীর সকাদের। তো একটা বাড়িতে ঠক 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 করে ঢুকেছেন, ঢুকেই দেখছেন একটা ভীষণ দর্শন কুকুর আপনার দিকে দাঁত মুখ খিঁচিয়ে তেড়ে আসছে। আপনি এতটাই ভয় পেয়ে গেলেন, উপায়ন্তর না পেয়ে সেই বাড়ির মালিকের নাম ধরে ডাকতে শুরু করলেন। এবার যেই বাড়ির মালিক সিঁড়ি বেয়ে নিচের দিকে তর 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 করে এগিয়ে কুকুরটিকে এক ধমক দিয়েছেন, কুকুরটি থেমে গিয়েছে এবং আপনি হয়েছেন কি? নিরাপদ, সেফ। আর সেই কুকুর আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক তেমনি বাড়ির মালিক যিনি, তিনি হচ্ছেন গোবিন্দ, মায়া হচ্ছে তাঁরই বহিরঙ্গা শক্তি দাসী। ওই গোবিন্দের চিন্ময় রাজ্যে প্রবেশ করবার পর মায়া কুকুরি আপনাকে তারা অবশ্যই করবেন। সেই চিন্ময় রাজ্যে প্রবেশ করবার পর চিন্ময় রাজ্যের অধীশ্বর গোবিন্দ, তার নাম যদি আপনি জিহ্বায় বারবার কীর্তন করতে থাকেন তার প্রতিপূর্ণ শরণাগতি রেখে, জানবেন সেই মায়া কুকুরি আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ব্যাপার কি হলো এখানে? এখানে বিপ্র এসেছেন মহাপ্রভুর কাছে অভিযোগ নিয়ে, কার প্রতি? সেই নিতাই চাঁদের প্রতি, যার নিতাই চাঁদের স্তুতি আমার গৌর হরি করছে, যার জন্য মহাপ্রভু লিখেছেন না, বলেছেন না, তোমারে বুঝিবার শক্তি মনুষ্যের কথা, মানুষ তোমার কাজকর্ম কিছুই বুঝে উঠতে পারবে না। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজের কপালকুণ্ডলা উপন্যাসে লিখেছিলেন যে মশাই, যাহা জগদীশ্বরের হাত তাহা পণ্ডিতে বলিতে পারবে না, মূর্খে বলিবে কি প্রকারে?
অর্থাৎ যেটা ভগবানের ইচ্ছা, যেটা ভগবানের ইচ্ছায় গঠিত হয়েছে তার ব্যাখ্যা পণ্ডিতগণে দিতে পারেন না, ভগবানের ফের তারা দিতে পারেন না। তো মহাপ্রভু মুচকি হেসে বলছেন যে দেখো তুমি এই যে অভিযোগ নিয়ে আমার সামনে এসেছো, আমি একটা কথা বলবো তোমাকে। বলে বলো প্রভু, তুমি তো একমাত্র যে যাকে আমরা মানি, যার আচার আচরণ দেখে আমরা অত্যন্ত প্রভাবিত। গৌরহরি মৃদু হেসে বলতে লাগলেন শ্রীমদ ভাগবতে উদ্ধৃত একটি শ্লোক, কি বলছেন? নৈতৎসমাচরে জাতু মনসাপি হীনশর বিনশ্যতাচরণ মৌঢাত যথারুদ্র অব্দিয়ং বিষম। কি বলছেন? নৈতৎসমাচরে জাতু, ভগবান লীলার অনুকরণ কখনো করতে যেও না। দেখবেন কিছু কিছু পণ্ডিত ব্যক্তি আজকে সৃষ্টি হয়েছেন জগতের মাঝখানে, ভগবত লীলার কুব্যাখ্যা অপব্যাখ্যা করে আমাদের হৃদয়কে বিভ্রান্ত করবার জন্য তারা নিত্য নিরন্তর চেষ্টা চালিয়ে যান। তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যারা ভগবানের লীলা বুঝতে না পারেন, আগে সেই লীলাটিকে অনুভব করবার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন। কারণ এই লীলা রস কেবলমাত্র অনুভবের বিষয়, হৃদয় না থাকলে, অনুভবে জনিত, আপনি ভগবানের লীলাকে বুঝতে পারবেন এবং সমাচারের জাত অনুকরণ কখনো করবেন না। কারণ তিনি ঈশ্বর গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ। শাস্ত্র ঈশ্বর কাকে বলছেন? বলছেন কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম যসামর্থা সৈশ্বরা। যিনি ঈশ্বর হবেন তার তিনটে কোয়ালিটি থাকবে, তিনটে কাজ তিনি করতে পারবেন। কি কি? কর্তুম, সাধারণ মানুষ এটা করতে পারে, ভগবান সেটা করতে পারবেন। কিরকম? ছোটবেলায় বাচ্চারা যেরকম দুষ্টুমি করে, রান্নাঘরের ভাঁড়ার ঘরের শিকল তুলে নিয়ে মালপোয়া খেয়ে যায়, আমি করেছি বহুবার। তো ভগবান দ্বাপর যুগে ছোট ছোট বাচ্চারা যেরকম করেন সেই রকম ভাবে মাখন চুরি করেছেন। তারপর এলেন অন্যথা কর্তুম, সেই মাখন চুরির পরে ওই পুচকে ছোট্ট দেহটি নিয়ে বিশাল দুটি বৃক্ষকে একটি টানে ভেঙে দেওয়ার সামর্থ্য দেখান কোনো 5 বছরের বাচ্চার থাকে কিনা। মাত্র কয়েক মাস বছরের মধ্যে বিকট রাক্ষসী পতনাকে বধ করতে পারে এমন কোন সামর্থ্যবান শিশু কলিকালে দেখান? তা তো পারবেন না। এবং বলছেন অন্যথা কর্তুম, যা করতে পারলে জগতের সমস্ত নিয়ম পাল্টে দেয়, সেই কাজ একমাত্র ভগবানের দ্বারাই করা সম্ভব, অপর কেউ তা করতে পারেন না। মনে পড়ে আপনাদের রাস ক্রীড়া করাবার সময় অনেক কোটি রাত্রিকে ভগবান বদ্ধ করে শ্রী বৃন্দাবনের আকাশে এনে রেখেছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধে জয়দ্রথ পদের সময় গোবিন্দ সূর্যকে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলেন, গোবিন্দের ইচ্ছায় সেই ভানু আকাশের মধ্যে পুনরায় দেখা দিলেন। এটা কার ইচ্ছায় হচ্ছে? ভগবানের ইচ্ছায় হচ্ছে। তাই এই ইচ্ছাগুলোকে লীলা মনে করে তার অনুসরণ করো, তার অনুকরণ কখনো করতে যেও না, তার ভালো মন্দ কখনো বিচার করতে যেও না, তাহলে সেই লীলারসের আস্বাদন থেকেই তুমি বঞ্চিত থেকে যাবে। আর দৃষ্টান্ত তাও কি অপরূপ দিলেন, কিরকম হতে হবে? যথা রুদ্র অব্দিজম বিষম, সমুদ্র মন্থন। মনে পড়ে আপনাদের অব্দি কথার অর্থ সমুদ্র। এই সমুদ্র মন্থন করতে 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 যখন দেবাসুররা সবার আগে কালকূট বিষকে পেলেন, এটাই হচ্ছে জগতের নিয়ম। সমুদ্র মন্থন করবার সময় সব থেকে আগে বিষই উঠেছিল। তাই আমাদের হৃদয়কে যখন আমরা নাম রূপ দণ্ড রজ্জু দ্বারা মন্থন করতে থাকি, পাপ প্রবৃত্তিগুলোই আমাদের মস্তিষ্কের মধ্যে, ব্রেনের মধ্যে আঁকোপাঁকো করতে থাকে। তাই কি করতে হবে? রুদ্র অব্দি জাতং বিষম, ভগবান শিব সেই বিষ পান করেছিলেন, অপর কেউ তা করতে পারেন না।
কারুর মধ্যে সেই সামর্থ্য ছিল না। তাই যদি সামর্থ্যবান হয়ে থাকো তবে কর্ম করো, আর যদি সামর্থ্য তোমার না থেকে থাকে, তুমি যদি ঈশ্বর না হয়ে থাকো, তবে সেই লীলার অনুসরণ করতে যেও, তবে অনুকরণ করতে যেও না, সে লীলার ভালো মন্দ কখনো বিচার করতে যেও না। তো যাই হোক, এই ভগবান শিবের প্রতি কিন্তু আমরা সবাই কিন্তু সমানভাবে কৃতজ্ঞ। কেন ভাবুন, আজকে যদি তিনি বিষ পান না করে নীলকণ্ঠ না হতে, তবে প্রত্যেকটা জীব আজকে সেই বিষের জ্বালায় জর্জরিত হতো। তো তাই বলে কি বিষ পুড়িয়ে গিয়েছে? না, নিজের অন্তরের মধ্যে একবার সন্ধান করে দেখো, ওই কালকূট বিষ অপেক্ষাও আরো মারাত্মক বিষয়ের বিষ তাপে আমরা প্রত্যেকে জর্জরিত। আর এই বিষ একমাত্র পান করতে পারেন দেবাদিদেব মহাদেব, আর কেউ না। তাই শাস্ত্র বলছেন, না চ সম্ভুং সমং পূজ্যাং, দেবাদিদেব মহাদেবের থেকে বড় পূজ্য আর কেউ নেই। তিনি ছিলেন বলেই আমরা ভগবত তত্ত্বকে আরো সরলীকৃত ভাবে পেয়েছি, যার জন্য আমরা প্রত্যেকেই তার কৃতজ্ঞ। এবং এই জীবাধমের প্রতি তো একটি তার বিশেষ কৃপা রয়েছে। বিগত 2 বছর ধরে তাঁরই ধাম শ্রী বারাণসীতে বসে বসে, তার গাইডেন্সে, তার অভিভাবকত্বে এই কৃষ্ণ ভক্তির তত্ত্ব সুধারস কিঞ্চিত কিঞ্চিত পান করবার জন্য অনুমতি পেয়েছি। তাই আজ শুধু আমি একা নয়, উপস্থিত সকল ভক্তবৃন্দ যারা যারা এখানে সমাগত হয়েছে, এই হৃদয় বিষকে পান করবার জন্য প্রভু নীলকণ্ঠের কাছে কিছুক্ষণ আমরা একটু আরাধনা করব। ও নমস্তে অস্তু বিশ্বেশ্বরায় মহাদেবায় ত্র্যম্বকায় ত্রিপুরান্তকায় ত্রিকাগ্নিকালায় কালাগ্নিরুদ্রায় নীলকণ্ঠায় মৃত্যুঞ্জয়ায় সর্বেশ্বরায় সদাশিবায় শ্রীমন মহাদেবায় নমো নমঃ। ইয়াগ্রদ্রাট দ্রাট দ্রুট দ্রুট মমলং টং 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 তৈলম তৈলম তু তৈলম গুগুগুগুগুমম গং গং সং গং গং ডং সং ডং সং ডুডং সং ডুহি ডুহি চকিতং ভূপকং ভূয়নালম ধ্যায়স্তে বিপ্রগাহে সবসতি সবলহ পাতু বহ চন্দ্রচূড়ঃ। ওম নমঃ শিবায়। শুধু গৌর ভক্তমণ্ডলী, এই অন্তঃস্থিত বিষ আমরা সমস্তটুকু আমার দেবাদিদেব মহাদেবের চরণে ঠেলে দিলাম। আর বৈষ্ণবদের কাছেও তিনি সমধিক পূজ্য। গৌড়ীয় বৈষ্ণবরা এই নিয়ে অনেকে কলহ করে থাকেন যে আমাদের আরাধ্য কেবলমাত্র গোবিন্দ, শিব কিভাবে আমাদের আরাধ্য হন, শিবরাত্রি ব্রত আমরা কেন পালন করবো ইত্যাদি। দয়া করে স্মরণে রাখবেন আমার স্বরগোস্বামীর আচার্যবর্য শ্রীল সনাতন গোস্বামী পাদ নিজের বৃহৎ ভাগবতমে লিখে যাচ্ছেন, তাদেরকে বলবেন যে আমাদের গৌড়ীয়রা এই বিষ পানকারী দেবাদিদেব মহাদেবকে কোন দৃষ্টিতে দেখেন। তিনি লিখছেন, ভুক্তের মুক্তেশ্চ দাতারং ভগবত ভক্তি বর্ধিনা। মহাদেব ইচ্ছা করলে ভোগ করবার সামগ্রীও দান করতে পারেন, মোক্ষের দ্বারও উন্মোচিত করতে পারেন, এবং ভগবত ভক্তিকেও তিনি আরো বাড়িয়ে দিতে পারেন। মুক্তানাম অপি সং পূজ্য বৈষ্ণবানাং চ বল্লভা, যারা মুক্তকামী হন, মুক্তি পেয়ে যান, তারাও পর্যন্ত ওই দেবাদিদেবের প্রার্থনা করেন, দেবাদিদেবের পুজো করেন। এবং বৈষ্ণবানাঞ্চ বল্লভ, নিখুল জগতে যত বৈষ্ণবগণ রয়েছেন সমস্ত বৈষ্ণবদের মধ্যে অগ্রগণ্য, সমস্ত বৈষ্ণবদের ঈশ্বর, সমস্ত বৈষ্ণবদের অভিভাবক, সমস্ত বৈষ্ণবদের গুরু হচ্ছেন
দেবাদিদেব মহাদেব। বলো দেবাদিদেব মহাদেব কি? শুধু শ্রোতৃমণ্ডলী, তা কি দেখতে পেলাম আমরা? ক্ষুদ্র বুদ্ধি সম্পন্ন মানুষ কখনো গূঢ় তত্ত্বকে উদ্ভাবন করতে পারে না। তাও আবার সব থেকে গূঢ় তত্ত্ব কোনটা? আমার নিতাই চাঁদের অতি গূঢ় নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানায় যারে সে জানিতে পারে। মনে পড়ে আপনাদের, আমার মহাপ্রভুর যখন দণ্ডভঙ্গ করেছিলেন আমার শ্রীপাদ নিতাই চাঁদ, জগতের মাঝখানে দেখবার জন্য, দেখানোর জন্য, আমার গৌরহরিত আচরণ করতে বেরিয়েছেন বাবা। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, নিজে ওই সন্ন্যাস ধর্মকে অবলম্বন করেছিলেন যাতে জগৎকে বৈরাগ্যের শিক্ষা দিতে পারেন, শিক্ষা দিতে পারেন কোনটি তার পক্ষে প্রকৃত প্রেম ও সম্পদের, তার শিক্ষা। তো তার হাতেও একটি দণ্ড ছিল, নিতাই চাঁদ কি করলেন? ফাঁক বুঝে সেই দণ্ডটিকেও ভেঙে ফেললেন। নীলাচলের ঘটনা, আমার গৌরহরি চলেছেন হাতে দণ্ড নিয়ে, নিতাই চাঁদ হাত থেকে দণ্ডটি কেড়ে নিলেন, তার কেড়ে নিয়ে দণ্ডের সাথে কিছু কথোপকথন করছেন বলে মনে হচ্ছে, বড্ড ফিসফিসিয়ে কথা, যাতে তিনি এবং সেই দণ্ড ছাড়া আর কেউ শুনতে না পারে। ভক্তগণ নিজে অনুভবের দ্বারা শ্রবণ করলেন, নিতাই চাঁদ বলছেন, ওহে দণ্ড, আমি যারে বহি এ হৃদয়ে সে তোমারে বহিবেক, এ তো যুক্তি নহে। আমি যাকে হৃদয়ের মধ্যে ধারণ করে চলি, তিনি তোমার মতো একটা ক্ষুদ্র তুচ্ছ বংশদণ্ডকে বহন করে চলেন, এটা আমি মানতে পারব না। তিন টুকরো করলে, টুকরো করে ভাসিয়ে দিলেন। তো সাধারণ মানুষের দ্বারা বুঝবেন যে নিতাই চাঁদ সন্ন্যাস ধর্মের অবমাননা করেছে। দেখবেন যাদের উপনয়ন হয়েছে, ব্রাহ্মণ সন্তান যারা যারা রয়েছেন, তাদের হাতে ওই রকম একটা দণ্ড দেয়া হয়, গেরুয়া বসন করা হয় তিন দিন। এই দণ্ডের উদ্দেশ্য কি? শাস্ত্র বলছেন, দণ্ড গ্রহণ মাত্রে নারায়ণ ভাবে, ওই দণ্ড ধারণ করা মাত্র মানুষ আর মানুষ থাকে না, স্বয়ং নারায়ণের অধিষ্ঠান হয়ে যায় সেখানে। যার জন্য দেখবেন যার উপনয়ন হয় তার পিতামাতা গুরুবর্গও তাকে প্রণাম করেন সেই উপনয়নের দিন। বাকিজন তো প্রণাম করে বটেন, তার যারা গুরুজন তারাও তাকে প্রণাম করেন, কারণ সে আর সাধারণ পুরুষ নয়। তো নিতাই চাঁদ জগৎকে দেখাতে চাইলেন, আরে যিনি স্বয়ং নারায়ণ তার আবার নারায়ণ হবার জন্য দণ্ড ধারণ করবার কি প্রয়োজন? তা প্রভু তুমি দণ্ডটিকে ধরে তিন খণ্ড করলে কেন? বলা হচ্ছে এই যে বাঁশের দণ্ড, সেই দণ্ডের তিনটে মুখ থাকত, তিনটে মুখ, একদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, ফ্যানের যেরকম তিনটে ব্লেড থাকে, এই তিনটে দণ্ডের তিনটি মুখ ছিল। প্রথম বাক্য নিয়ন্ত্রণ বা বাক্য সংযম, যার জন্য সন্ন্যাসী হবেন অল্পভাষী, বলেছেন। দুই কি? কর্ম সংযম, নিজের বহির ইন্দ্রিয়কে সংযম করে রাখা, নিয়ন্ত্রণে রাখা। এবং তিন নম্বর হচ্ছেন চিত্ত সংযম, একবারও নিজের হৃদয়ে চিত্ত যেন চাঞ্চল্য প্রবৃত্তি না হয়, একবারের জন্যও তাদের চিত্তের মধ্যে যেন চাঞ্চল্য না উপজিত হয়ে থাকে। তার জন্য কি করতেন? সন্ন্যাস গ্রহণের যারা গুরু শিষ্যকে তারা ওই তিন মুখী দণ্ড দিয়ে দিতেন। কেউ কেউ বলেন তিনটি দণ্ড, কেউ কেউ বলেন তিন মুখী দণ্ড, বিতর্কে যাচ্ছি না। তো ওই তিনটি খণ্ডে ভাগ করবার অর্থ কি? আমার গৌরহরির বাক সংযমের কোনো প্রয়োজন নাই, কারণ আমার গৌরহরি যদি বাক সংযম করে থাকতেন আমার শিক্ষাষ্টক আমরা পেতাম কোথা থেকে? আবার কি বলছেন, এই যে কর্ম সংযম, আমার গৌরহরির যদি বহিরিন্দ্রিয় সংযম থাকতো, তার ওই আজান লম্বিত ভুজ বাহু তুলে ওই যে তার প্রেম নর্তন,
ভক্তজনের মনকে কখনো আনন্দ দান করতে পারত না। এবং চিত্ত সংযম, আমার গোবিন্দের নাম এবং রাধারানীর প্রেমের যুগপৎ প্রকাশ আমার গৌরহরির চিত্তের মধ্যে সংবিষ্ট হয়েছে। গৌরহরির নাম এবং রাধারানীর ভাবের এক অপূর্ব তরঙ্গ হিল্লোলে যার চিত্ত সদা সর্বদা ভাবিত, সে ভাব আমরা কি আস্বাদন করতে পারতাম না? রচিত হতো না আমার স্বরূপ দামোদর প্রভুর কর্চা, রচিত হতো না মুরারি গুপ্তের কর্চা, রচিত হতো না এমন কোন গ্রন্থ যা আমার গৌরহরির আমার নিতাইচাঁদের মহিমাকে তাদের শিক্ষাকে জগতের মাঝখানে প্রচারিত করে প্রসারিত করে। যারা ওই লীলাটিকে বোঝেন তারা নিজের অনুভবময় চিত্ত দিয়ে ধীরে ধীরে আস্বাদন করতে থাকেন। তো তাই তো আমার গৌরহরি বলছেন যে তোমারে বুঝিবার শক্তি মনুষ্যের কথা, মানুষ তোমার টের পাবে না কখনো। ঠিক যে রকম পক্ষী কখনো গগনের নাহি পায় টের যত দূর সাধ্য উড়ি যায়, একটা পাক পাখি হোক বা একটি চড়ুই পাখি হোক বা একটি চিল পাখি হোক, সে আকাশকে কখনো অতিক্রম করে যেতে পারে না, সে তার পাশেই চক্কর লাগাতে থাকে। তো প্রভু আমরা তো আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব, আমরাও তো উপরে উঠতে পারবো না, তো কি করব? আমরা যখন উপরে উঠতে পারবো না তবে তোমার এই চরণ দুটিকে আশ্রয় করে, তোমার শিক্ষাকে নিজের হৃদয়ের মধ্যে ধারণ করে আমার গৌর গোবিন্দের লীলামৃত রসকে আমরা আস্বাদন করবো বারংবার, এবং মনে মনে বলবো আমার গৌর সুন্দরের চরণে যে তুমি আর নিত্যানন্দ বিহরী বেজে থা, কৃপা করো জন্মে জন্মে দাস হই সেথা। এই দাসত্বই এমন একটি বস্তু যা ভগবানের সঙ্গে ভক্তির সম্পর্ককে আরো মধুর করে আরো প্রেমময় করে, যার জন্য দেখবেন আমার মধুর রসের রসিক সুরামন আমার শ্রীমতী রাধার, তিনিও কিন্তু গোবিন্দের একটি দাসীও। তিনি নিজ মুখে বলছেন, সখী গ একটা জিনিস শুনবে, কি শুনব? বলছেন দেখো লোকে তো আমাকে কৃষ্ণ প্রিয়া বলে জানে, তবে আমি একটা জিনিস কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি। কি করো? মরুসুখ সে বনে কৃষ্ণের সুখ সঙ্গমে অতএব দেহ কই নুদান, কৃষ্ণ মোরে প্রিয়া করি কহে মোর প্রাণেশ্বরী, মোর হয় দাসী অভিমান। আর গোবিন্দ যিনি রাধারানীর প্রেমদাসত্বের দাস, তিনি উল্লেখ করছেন যে শ্রীমতীর দাস আমি পীতবাস ইহাতে সন্দেহ চার, কোটি যুগ যদি আমায় ভজায় বৃথাসে ভজন তার। দেখবেন দুদিকের মধ্যেই প্রেম আছে, দুদিকেই দাসত্ব আছে। তো কি বুঝলাম? যেখানে প্রেমের আধিক্য সর্বাধিক সেখানে সেবার অগ্রাধিকার বেশি, আর যেখানে সেবার অগ্রাধিকার বেশি সেখানেই ভক্ত ভগবানের সঙ্গে প্রভু এবং দাসত্বের সম্পর্ক। তাই আমার পদকর্তা লিখেছেন, কৃপা করো জন্মে জন্মে দাস হই সেথা। আমার গৌরহরির দাসত্বে আমার নিতাইচাঁদের দাসত্বে তাদের চরণরজ ধ্বনি তার অভিষেকে আমাদের এই ক্ষুদ্র মনুষ্য জীবন যেন হয় সার্থক, ক্ষুদ্র মনুষ্য জীবন যেন পায় সেই রসের অম্বদী ধারা যা আমাদের শুষ্ক চিত্তকে কৃষ্ণ প্রেমে উর্বর করে তুলতে সাহায্য করবেন। জয় নিতাই, জয় গুরু, জয় জয় শ্রী নিত্যানন্দ। এই যে এতক্ষণ ধরে আমরা আমাদের প্রাণারাম আত্মারাম আব্দকাম নিতাইচাঁদের মহিমার খানিক মাত্র শ্রবণ করলাম,
কিন্তু আমার নিতাইচাঁদ প্রকৃতপক্ষে কিসের কাজ করেছে দেখুন। আমার লোচনদাস তা বলে গিয়েছেন, আমার লোচনদাস ঠাকুর তিনি লিখছেন যে লোচন বলে আমার নিতাই প্রেম ও কল্পতরু, কাঙালেরও ঠাকুর নিতাই জগতের গুরু। জগৎবাসীর প্রত্যেকের অন্ধতা আমস ছেদন করবার জন্যই তার তো অবতার, এই কলিযুগকে ধন্য করতে, আমাদেরকে ধন্য করতে। তাই নিতাইচাঁদ যখন আমাদের জগতের গুরু, আর আমরা যে গুরুর স্নেহ ছায়ায়, কৃপার ছায়ায় এমন জগৎগুরুকে জানতে শিখলাম, তার কথা কি ভুলে যাব, ভুলে যাওয়া যায়? তা আমার নিতাইচাঁদের চরণ ধরার আগে যার চরণ ধরে এই প্রেমমার্গে আমাদের গমন, এই প্রেমমার্গে আমাদের যাত্রা, সবার আগে সেই গুরুদেবকে আমরা স্মরণ করে নেব। কারণ তিনিও কিন্তু নিত্যানন্দের একটি স্বরূপ। যদ্যপি আমার গুরু নিত্যানন্দ দাস, তথাপি জানিয়ে মই তাহার প্রকাশ। তাই সকলে আপন আপন গুরু মহারাজকে স্মরণ করে প্রথমে গুরু বন্দনা দিয়ে আমাদের ভজনের সন্ধ্যা শুরু করব। জানি তাই তো শুধু শ্রোতৃমণ্ডলী, গুরুদেবের যে বন্দনাটি এখন গায়ন হবে, ভাষাটা কিন্তু হিন্দির, কেউ কেউ বুঝতে পারবেন কি? যাই হোক, যদি বুঝতে না পারেন একটু মনে মনে অনুধাবন করে নেবেন, মনকষ্ট নেবেন না। কেউ বলবার উদ্দেশ্য এটাই যে শ্রী গুরুদেব হচ্ছেন আমাদের জীবনের অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করবার জন্য আমাদেরকে কৃপা করেন। আর আজ যদি গুরু না থাকতেন, আমাদের জীবনে অর্জিত সমস্ত জ্ঞান, সমস্ত কিছু অসম্পূর্ণ থাকত। হিন্দিতে অসম্পূর্ণতাকে বলা হয় কি, অধুরা। তাই আজকে আমরা জানবো যে গুরুদেব ছাড়া আমাদের জীবন কিরকম অধুরা, কিরকম অসম্পূর্ণ। গুরু বিনা হ্যায় সব জ্ঞান ধুরা, গুরু বিনা হ্যায় সব জ্ঞান ধুরা, হরি কে বিনা ইয়ে জীবন, গুরু বিনা হ্যায় সব জ্ঞান ধুরা, গুরু বিনা হ্যায় সব জ্ঞান ধুরা, হরি কে বিনা ইয়ে জীবন, জ্ঞান কা অমৃত পী কর প্যারে, কর লে মন কো পাবন, গুরু বিনা হ্যায় সব জ্ঞান ধুরা, গুরু বিনা হ্যায় সব জ্ঞান ধুরা। Oh!
के बिना ये जीवन, गुरु बिना है सब ज्ञान अधूरा, हरि के बिना ये जीवन, ज्ञान का अमृत पी कर प्यारे कर ले मन को पावन, गुरु बिना है सब ज्ञान अधूरा, गुरु बिना है सब ज्ञान अधूरा, गुरु बिना है सब ज्ञान अधूरा। তো কোন জ্ঞান পেলাম আমরা? আমাদের জগতের গুরু শ্রীমন নিত্যানন্দের কাছ থেকে। শুনে নি, কৃষ্ণ প্রেম জ্ঞান। আর প্রেমটা কিরকম? হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, কৃষ্ণ নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার নিতাই নিত গৌর, ওরে ডাকরে নিতাই গৌর, বলে নিতাই নিত গৌর, প্রেম কল্প তরু প্রেমদাতা জগতের গুরু একলা নিতাই, নিতাই প্রেমদাতা জগতের গুরু একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। তো নিতাই চন্দ্রের উপর দেখবেন বেশি আনন্দের গান কিন্তু নেই। দৈবক্রমে আমি কি সৃষ্টি করেছি তার চরণে অর্ঘ্য দেব বলে।
তো দেখো একলানি তাই নাম দিয়ে বেড়াচ্ছেন, প্রেম দিয়ে বেড়াচ্ছেন, কিন্তু জগতের জীব ওই যে বললাম অকৃতজ্ঞ, আমার নিতাই চাঁদকে নিজের বলে মনে করতে পারেই না। কিন্তু নিতাই চাঁদ ছাড়া যে আমাদের আর কেউ নিজের নয় তা জানানোর জন্য নিতাই আমাদের আমাদের নিত্যানন্দ রাম, নিতাই আমাদের, নিতাই আমাদের আমাদের নিত্যানন্দ রায়, নিতাই আমাদের প্রাণ, নিতাই ধন, নিতাই নিত্যানন্দ রায়, সকলে মিলে প্রাণ, নিতাই ধন, নিতাই নিত্যানন্দ রায়, আমাদের আমাদের নিত্যানন্দ রায়, নিতাই আমাদের আমাদের নিত্যানন্দ রায়, নিতাই আমাদের আমাদের নিত্যানন্দ রায়, নিতাই আমাদের আমাদের নিত্যানন্দ রায়, হারে ওঝার প্রাণ ধন নিত্যানন্দ রায়, হারে ওঝার প্রাণ ধন নিত্যানন্দ রায়, মাতা পদ্মাবতীর প্রাণ ধন নিত্যানন্দ রায়, পদ্মাবতীর প্রাণ ধন নিত্য আমাদের আমাদের নিত্যানন্দ রায়, নিতাই আমাদের, নিতাই আমাদের আমাদের নিত্যানন্দ রায়, নিতাই আমাদের আমাদের নিত্যানন্দ রায়, আমার গৌর হরির প্রাণের দাদা নিত্যানন্দ রায়, গৌর হরির প্রাণের দাদা নিত্যানন্দ রায়, কৃষ্ণ প্রেম ডোরে বাধা নিত্যানন্দ রায়, কৃষ্ণ প্রেম ডোরে বাধা নিত্যানন্দ রায়, নিতাই আমাদের আমাদের 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 নিত্যানন্দ রায়, অদ্বৈতের প্রাণের সখা নিত্যানন্দ রায়, অদ্বৈতের প্রাণের সখা নিত্যানন্দ রায়, এবার মোদের দাও গো দেখা নিত্যানন্দ রায়, এবার মোদের দাও গো দেখা নিত্যানন্দ রায়, নিতাই আমাদের আমাদের 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 নিত্যানন্দ রায়, নিতাই আমাদের আমাদের নিত্যানন্দ রায়। বলো নিতাই চাঁদ কি, আমাদের প্রাণধন শ্রীমান নিত্যানন্দ কি, বলো গৌর সুন্দর কি, বলো গুরু মহারাজ কি, জয় জয় শ্রী রাধেশ। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।